হ্যালো এভরিবডি, আমরা দেখব ইমেজ মাস্কিং। ইমেজ মাস্কিং কাকে বলে? ইমেজ মাস্কিং হচ্ছে আমরা যখন কোনো ডিজাইন করি এবং কোনো ডিজাইনে যখন কোনো ইমেজকে নির্দিষ্ট শেপের ভিতরে বা নির্দিষ্ট ডিজাইনের ভিতরে সেই ডিজাইনের আকৃতি দেওয়া লাগে, তখন সেটাকে আমাকে ইমেজ মাস্কিংয়ের মাধ্যমে করতে হয়। তখন আমি একটু প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই ইমেজ মাস্কিং করার আগে আমি আগে দেখি যে ইমেজ আমরা কীভাবে আসলে ফিগমাতে ইম্পোর্ট করতে পারি বা নিতে পারি। আপনি খুব খুব সহজে বেশ কিছু উপায় আপনি ইমেজকে আপনি ফিগমাতে আনতে পারেন। যেমন আপনি জাস্ট, আমি এখানে একটা ইমেজ আছে, আপনি জাস্ট এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে আপনার ইমেজটা ফিগমাতে আসতেছে। তো এটা একটা উপায়। এছাড়াও আপনি শেপ ক্রিয়েট করে সেই শেপের মাধ্যমে খুব সহজেই একটি ইমেজ ইম্পোর্ট করতে পারেন। যেমন জাস্ট দেখেন, আমরা আগেই দেখেছি ফিল কালার সম্পর্কে। তো আপনি জাস্ট একটা শেপ নিয়ে আপনি যদি ফিলে ক্লিক করেন, ফিলে ক্লিক করার পরে আপনি উপরে দেখবেন এখানে আপনি বেশ কিছু অপশন পাবেন যে আপনি সলিড রাখবেন কালার নাকি গ্রেডিয়েন্ট করবেন। তো এখানে আপনি নিচে দেখবেন ইমেজ নামের একটি অপশন আছে, আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে তারা আপনার যে কাঙ্ক্ষিত ইমেজটি সেটি সিলেক্ট করতে বলছে, চুজ ইমেজ। তো চুজ ইমেজ করে আপনি ডেস্কটপ থেকে আপনার ইমেজটি সিলেক্ট করে দিবেন, ওপেন। এবং সবথেকে ভালো ফিচার দেখেন, আপনি আপনার চাহিদা মোতাবেক আপনি এখান থেকে ইমেজটিকে এডিটও করে নিতে পারছেন, কন্ট্রাস্ট বাড়াইতে পারছেন, স্যাচুরেশন বাড়াইতে পারছেন, আপনি কালার কন্ট্রাস্ট অনেক কিছু এখান থেকে করে নিতে পারবেন। আপনি আপনার চাহিদা মতো ডিজাইন আপনার ইমেজটিকে এখান থেকেই দেখেন, আপনার যদি ডিজাইনের কালার টোন যদি ব্লু থাকে তো আপনি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনার কালার ইমেজটিকে মডিফাই করে নিতে পারছেন। তো খুবই ইজি, আপনার কিন্তু আবার এমন না যে ফটোশপ থেকে আপনার ইমেজটাকে আপনার কালার চেঞ্জ করে বিভিন্ন মডিফাই করে আনা লাগছে। তো আপনি এগুলো এখান থেকেই করতে পারবেন খুব সহজেই। দেখেন আমাদের পুরো ইমেজের কালার টোনটি চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো একটি জিনিস শিখতে গেলে আরেকটি জিনিস শেখা হয়ে যায়, খুবই মজাদার একটি টুলস। এবাদেও এইটা একটা উপায় ইমেজকে মাস্ক করার। এবাদেও আপনি যদি চান অন্যভাবে আরও উপায় আছে যেভাবে আপনি মাস্ক করতে পারেন। যেমন আমি ওটা ডিলেট করে দিলাম, একটা শেপ নিচ্ছি, জাস্ট আমি আমার ডিজাইনে একটা শেপ নিচ্ছি। আমি চাচ্ছি কি আমার এই পুরো শেপটা জুড়ে আমার এই ইমেজটা থাকবে। তো আমি শেপটা নেওয়ার পরে আমি ইমেজটাকেও একটু বড় করে দিচ্ছি যাতে আমার শেপের একটা শেপের মতো একটা সাইজ শেপ পাই। তো এবার আমি কি করব, জাস্ট ওই দেখেন এটা হচ্ছে আমার ইমেজের লেয়ারটা, আমি ইমেজের লেয়ার এবং এটা হচ্ছে আমার শেপের লেয়ার, নিচেরটা হচ্ছে আমার শেপের লেয়ার। তো আমি আমার যেই ইমেজ এবং যে শেপের যে লেয়ার দুটি আছে এই দুটি লেয়ারকে আমি সিলেক্ট করলাম। আমি কি করেছি এখানে একটু দেখবেন যে আমি ইমেজটাকে আমার শেপের উপরে রেখেছি, আমি এই দুটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করলাম, আপনারা এখানে দেখবেন একটি অপশন আসবে ইউজ অ্যাজ মাস্ক, আমি ইউজ অ্যাজ মাস্কে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখবেন ওই যে আমার যে ইমেজটি ছিল ওই ইমেজটি আমার যে শেপ ছিল শেপের আকৃতি ধারণ করেছে এবং বাড়তি ইমেজটুকু কিন্তু আর দেখা যাচ্ছে না, কিন্তু বাড়তি ইমেজটুকু কিন্তু আছে, বাট ও কিন্তু আমার ওই শেপের আওতায়, শেপের যে আকৃতি ছিল সেই আকৃতিতে পরিণত হয়েছে। এবং আপনি দেখবেন আপনি যখন ইমেজটি নাড়াচাড়া করবেন দেখবেন ও কিন্তু ভিতর থেকে ওই শেপের ভিতর থেকে সে কিন্তু দেখা যাবে, আপনি এদিক ওদিক করতে পারবেন শেপ আপনার যেই অ্যাঙ্গেলের দরকার আপনি একটু এদিক ওদিক করে দেখতে পারবেন আপনি ইমেজটাকে সিলেক্ট করে। বাট ও কিন্তু আর ওই ইমেজ শেপের বাইরে আর বেরোচ্ছে না, এটা হচ্ছে গিয়ে মাস্কের কাজ, এটা হচ্ছে ইমেজ মাস্ক। তো আপনারা খুব সহজেই বিভিন্নভাবে ইমেজ মাস্ক করতে পারবেন, আমি দেখাইলাম একটা উপায়। এবং আপনারা ইমেজ সিলেক্ট করে আপনার ফিল থেকে এখান থেকে ইমেজ মাস্ক করতে পারেন। তো আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট দেখবো এখন আমরা। তো প্রথমে আমি এইটিকে আমার যে ইমেজ মাস্কটি ছিল এটা আমি ডিলিট করে দিলাম। আমি তিনটি শেপ নিলাম। ওকে, আমার তিনটি শেপ নেওয়া হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই তিনটি শেপ আমার
ঠিক টপ অনু টপ বরাবর একই অ্যালাইনমেন্টে থাকবে। কিন্তু এই কাজটি যদি আমার এখন এভাবে করা লাগে, এটা খুবই টাইম কনজিউমিং একটা কাজ, এবং এটা আসলে আমার অনেক একসাথে হয়তো আমার একসাথে অনেক অনেক ফাইল একসাথে আমাকে অ্যালাইন করা লাগতে পারে, বা সেক্ষেত্রে আমার এটা প্রফেশনাল ওয়ে না। কিন্তু আপনি যে কোনো সফটওয়্যারে খুব সহজেই এই কাজগুলো করতে পারেন। যেমন আপনারা একদম উপরে রাইট সাইডে একদম উপরে দেখেন একটা অ্যালাইনমেন্ট বার আছে, অ্যালাইন লেফট, তারপরে আছে অ্যালাইন হরাইজন্টাল সেন্টার, তারপরে আছে অ্যালাইন রাইট, তারপরে আছে অ্যালাইন টপ, তারপরে আছে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, তারপর আছে অ্যালাইন বটম। এছাড়া আরও বেশ কিছু টুলসের ভিতরে আছে, তো আমরা এক একটা করে ব্যবহার দেখি। আমি যদি চাই আমার প্রত্যেকটি শেপ টপ বরাবর সেম অ্যালাইনমেন্টে থাকবে, সেক্ষেত্রে আমি ক্লিক করব অ্যালাইন। অবশ্যই আমার তিনটি শেপকে, যে কয়টিকে আমি অ্যালাইন করতে চাই, অবশ্যই সেইগুলোটাকে সিলেক্ট করা থাকতে হবে। দেন আমি অ্যালাইন টপে ক্লিক করব। দেখেন আমার শেপগুলো সেম অ্যালাইনমেন্ট অ্যালাইনে চলে এসেছে। এইবার আমি যদি চাই আমার এই ইটাকে আমি সেম দূরত্বে রাখবো, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন এই দুইটার যে শেপ এর ঠিক মাঝ বরাবর থাকবে আমার গ্রিন শেপটা, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন ডিস্ট্রিবিউট হরাইজন্টাল স্পেসিং, আপনি স্পেসিংকে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছেন। ক্লিক করেন, দেখেন এখন আপনার সেম দু মানে সেম স্পেস তার ছেড়ে দিয়ে একদম মিডিলে সে প্লেস হয়ে গিয়েছে। এটাই হচ্ছে গিয়ে খুব সহজে কাজ করার পদ্ধতি, এবং আপনারা অ্যালাইন টুলটি ব্যবহার করে খুব সহজে এইসব কাজগুলো করতে পারবেন। আমি যদি চাই আর একটু একটা জিনিস দেখাই, আমি চাচ্ছি যে এখন এটাকে বটমে আমি এটাকে অ্যালাইন করব। তো আপনি ক্লিক করেন এখানে, আপনারা এখানে দেখবেন যে আপনাকে আপনারা ওদের ওরা কিন্তু আইকনগুলো দিয়েই খুব সুন্দরভাবে ইন্ডিকেট করে দিয়েছে যে কোনটার কী কাজ। আপনি এক একটা করে এগুলো প্র্যাকটিস করবেন, তো দেখবেন আপনাদের কাজগুলো এইসব ছোটো ছোটো ট্রিক্সগুলো বা সেই সব ছোটো ছোটো টুলগুলো আপনাদের কাজগুলোকে অনেক বেশি সহজ করে তুলেছে। ধন্যবাদ সবাইকে।